নমস্কার বন্ধুরা ডব্লুবি ইউএইচএসের রেজিস্ট্রেশন প্রসেসে এই বছর দু হাজার একুশে যারা নিট দিয়ে ভর্তি হয়েছ তাদের রেজিস্ট্রেশন করার সময় অ্যাকাডেমিক ইয়ারটা দু হাজার বাইশ তেইশ দেখাচ্ছে এটাকে ঠিক না ভুল এটা অনেকেই জিজ্ঞাসা করছে আসলে দু হাজার একুশে নিট দিয়ে যারা ভর্তি হয়েছে তাদের অ্যাকাডেমিক ইয়ার হওয়ার কথা দু হাজার একুশ এবং দু হাজার বাইশ এবার আসল ঘটনা আসা যাক দু হাজার কুড়ি সালে কী হয়েছিল দু হাজার সালের কাউন্সিলিং প্রসেস নভেম্বর ডিসেম্বর দু হাজার কুড়ি এবং দু হাজার জানুয়ারি পর্যন্ত এক্সটেন্ড হয়েছিল কিছু আয়ুষের রাউন্ড এখনও বাকি ছিল যারা দু হাজার মধ্যে ভর্তি হয়ে গিয়েছিল অর্থাৎ নিট দু হাজার কুড়িতে পরীক্ষা দিয়ে যারা কাউন্সেলিংয়ের মাধ্যমে দু হাজার কুড়ির ডিসেম্বরের মধ্যে কোনো না কোনো রাউন্ডে ভর্তি হয়ে গিয়েছিলে তারা যখন রেজিস্ট্রেশন করতে গিয়েছিল তাদের একাডেমিক ইয়ার দেখা ছিল দু হাজার এবং যারা দু হাজার একুশের জানুয়ারিতে ভর্তি হয়েছিল অর্থাৎ নিট দু হাজার কুড়িরই রেজাল্ট দিয়ে দু হাজার একুশের জানুয়ারিতে বা দু হাজার একুশের পরবর্তী ক্ষেত্রে যে যে রাউন্ডগুলো ছিল বাকি ছিল আয়ুষের কতগুলো রাউন্ড ছিল স্পেশাল রাউন্ড মোবাব রাউন্ড সেখানে যারা ভর্তি হয়েছিল তাদের কিন্তু অ্যাকাডেমিক ইয়ার ছিল দু হাজার একুশ বাইশ কিন্তু সেটা তো দু হাজার কুড়ি একুশ হওয়ার কথা কেন এটা হলো এটা কিন্তু ডব্লুবি ইউএইচএসের ক্ষেত্রে রেজিস্ট্রেশনটা জানুয়ারির আগে এবং পরে দুটো ভাগে ভাগ করে দেওয়া হয় সুতরাং দু হাজার একুশে নির্দেশে যারা অ্যাডমিশান নিয়েছো দু হাজার বাইশের জানুয়ারি থেকে শুরু হয়েছে বা জানুয়ারির পর থেকে শুরু হয়েছে তাই একাডেমিক ইয়ারটা কিন্তু দু হাজার বাইশ শো করবে ওটা স্বাভাবিক ওটা নিয়ে ভেঙে পড়ার কিছু নেই বা ওটা নিয়ে চিন্তা করারও কিছু নেই ওটা অটোমেটিক প্রসেস যা আছে সেটাই থাক তোমরা তোমাদের কাজটা সম্পন্ন করো ওটা ভুল হয়নি যা দিতে বলেছে সেটাই দিয়ে দাও তোমাদের এই নিয়ে কোনো রকম সমস্যার সৃষ্টি হবে না তোমাদের গিয়ে দু হাজার একুশ বাইশে ছিল ওটাই থাকবে আশা করি বোঝাতে পারলাম যদি কোনো ডাউট থাকে বা যদি জিজ্ঞাসা থাকে কমেন্টে জানাতে পারো চলো আজকের পর্যন্ত